আইসিডিএস সেন্টারে সহায়িকার বদলি রুখতে বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সহায়িকার বদলি রুখতে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এলাকায়। জানা যায়, দেগঙ্গায় দুটি আইসিডিএস সেন্টারে সহায়িকার বদলি হয়। তারপর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। বিক্ষোভের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়ানি ও উত্তর কালিয়ানি এই দুটি আইসিডিএস সেন্টারে দুই সহায়িকার বদলির নির্দেশ এসেছে। এরপর শুক্রবার ছিল নতুন সহায়িকাদের কাজে যোগদান করার দিন। কিন্তু নতুন সহায়িকারা সেন্টারে আসতেই স্কুলের গেটে তালা লাগিয়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, সহায়িকার বদলি রুখতে তারা এই বিক্ষোভে নেমেছেন। এখানে যিনি রাঁধুনি, সেই রাঁধুনিকে এখানে রাখতে হবে, তার সম্পর্কে কোন রান্নার অভিযোগ নেই, এইটাই আমাদের গ্রামের অভিভাবকদের দাবি। যার জন্য প্রায় এরকম অসুবিধা হচ্ছে, যাতে অসুবিধা না হয় রাঁধুনি থাকুক, এইটাই আমাদের গ্রামের দাবি। ওনার বদলির নির্দেশ এসেছে, কিন্তু উনি বেড়াচাপর থেকে এখানে আসেন, আবার এখান থেকে সেই গাম্ভীর কাছে, মানে ওনার যা বেতন তাতে ওনার চলবেই না, সেটা আমাদের বড় কথা না। আমাদের বড় কথা ওনার রান্নার সমস্ত কিছু ভালো, তাই গ্রামের সব অভিভাবকদের দাবি, অভিভাবিকাদের দাবি, উনি যেন এখানে থাকেন। পাশাপাশি তারা জানান, পুরনো সহায়িকাদেরকেই রাখতে হবে, নতুন কোনো সহায়িকাকে সেন্টারে আনা যাবে না। এই নিয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবকেরা। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেগঙ্গা থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাঁধুনি ছিল রেখা দত্ত, ওনার বদলি এসছে এখন। মোটামুটি গ্রামের মায়েরা চাচ্ছে যে উনি বদলি হবে না। হ্যাঁ, এই নিয়ে নতুন রাঁধুনি এসেছিল, তাকে দেখতে মানে বাইরে রেখে সব তালা মেরে দিয়েছিল মায়েরা, যে রেখাই রান্না করবে এখানে। পুলিশ এসে বললো যে আপনার তালা খুলে দেন, তারপর বসে একটা আলোচনা হবে, সেই নিয়ে সব তালা খুলে দিল। এর পরবর্তীকালে যদি রেখা এখানে না থাকে, আরো বড় আন্দোলন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ আলী জানান, এখানে পুরনো রাঁধুনি বা সহায়িকা ছিলেন রেখা দত্ত। এখানে রেখা দত্তের বদলি হয়েছে, কিন্তু গ্রামের অভিভাবকেরা চাইছেন রেখা দত্তই থাকুক, অর্থাৎ পুরনো সহায়িকাকেই তারা চাইছেন। যে আমাদের 55318 এই দুটোকে শেষ পর্যন্ত অফিস থেকে এটাই করলো যে আমার 318 রাঁধুনিকে আমাকে সহায়িকায় পাঠালো 55, কিন্তু ওরা মানতে চাচ্ছে না, 55 মানতে চাচ্ছে না, যদিও আমার 318 মানতে চাচ্ছে না। এবার এনাদের যে বাচ্চাদের গার্জেন, এনারা এনাদের রাঁধুনিকে নিয়ে চলে এসছে, ওনাদেরটা ওনাদের তালামের দিয়েছে, এনাকে রাঁধতে দিচ্ছে না, ওনাদের রান্না শুরু হয়ে গেছে। যে যেখানে আছে এনাদের দাবি যে 18 যে রান্না ছিল 18 থাকবে, 55 যে রান্না ছিল 55 থাকবে। অফিস কেন এটা করছে? এইটা নিয়ে আজকের এই রাগারাগি বা এই গার্জেনরা সব এক জায়গায় হয়েছে। এই কারণে অফিস কোনো কথাই শুনছে না এদের, যে গার্জেনদের কোনো দামই দিচ্ছে না, যে বাচ্চার মায়েদের বা বাপেদের কোনো যারা দাম আছে, যে একটা সম্মান আছে, এই সম্মানটুকু অফিস দিচ্ছে না। এদের কোনো মূল্যই নেই, মূল্যহীন করে ছেড়ে দিচ্ছে, যে এদের কোনো কথায় কোনো ভ্যালু। আপনারা কি চাইছেন? আমরা চাইছি 318 রান্নি 318 থাকবে, 55 রান্নি 55 থাকবে। আমরা চাইছি একই গ্রাম, আমার দুটো পাক, যদি আমরা ঝামেলা চাইছি না, আমরা ঝামেলা করতেও চাই না। নতুন কোনো সহায়িকাকে তারা চাইছেন না, তাই নতুন সহায়িকা আসতে ক্ষোভে ফেটে পড়েন তারা। স্কুলে তালাও লাগিয়ে দেন। আজকে অন্য রাঁধুনি আসবে, কিন্তু আমরা তো আমাদের পুরনো রাঁধুনিকেই চাই, ওই জন্য আমরা তালা মেরে দিয়েছিলাম যে নতুন রাঁধুনি এসে যাতে না রান্না করতে পারে। তারপরে সেই রাঁধুনি আমাদের ওই পাটের রাঁধুনি, ওই পাটে দেখলাম ওই পাটে লোকজন এসে সেই রাঁধুনিকে ট্যাংদোলা করে তুলে নিয়ে গেছে। ওরা বলছে আমাদের রাঁধুনি আমাদের পাটেই থাক। আমরা তো চাইছি যে আমাদের পাটের রাঁধুনি আমাদের পাটে থাকা, যে নতুন রাঁধুনি এসেছে সে ওই পাটের রাঁধুনি। আমরা চাইছি যে রাঁধুনি আমাদের সাইবার রাঁধুনি এখানেই থাক, আমাদের কাছেই থাক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।